নমস্কার বন্ধুরা, গোপালের রান্নাঘরে আমি রূপা। আজ ভৈমী একাদশী। প্রথমে আমার বড় মেয়ে ভৈমী একাদশী সম্পর্কে তোমাদের কিছু জানাতে চাই। হরে কৃষ্ণা, জয় নিতাই, জয় গৌড়। আজ হলো ভৈমী একাদশী। এই ভৈমী একাদশী তিথি খুবই গুরুত্বপূর্ণ। এই একাদশীর অনেক ফল পাওয়া যায়, এই একাদশী ব্রত যদি কেউ করেন। এই একাদশীতে ব্রহ্মহত্যা পাপ বিলগ্ন হয়। আর এই একাদশী যারা পালন করছেন তারা দীর্ঘদিন বৈকুণ্ঠে বাস হয়। একাদশী মাহাত্ম্যে বা একাদশীর এই পুরাণে এই কথা আছে। আর ব্রহ্মহত্যা এখনকার দিনে কেউ করে না। ব্রহ্মহত্যা ভাগবত পুরাণ, ভাগবত পুরাণে অনেক পিশাচ দৈত্য বা খারাপ মানুষেরা ব্রহ্মহত্যা পাপ করতেন। আর যারা তারা যদি এই একাদশী করতেন তাহলে তারা এই ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তি পেতেন। এই একাদশীর এরকম বিভিন্ন অনেক ফল আছে, তাই এই একাদশী পালনে পঞ্চশস্য বজ্রণ হয়। তাই এই পঞ্চশস্য বজ্রণ মানে পঞ্চশস্য ছাড়া আজ আমার মা একটি ভোগ রান্না করছে, তা আপনারা সবাই দেখুন। একাদশীর দিনে আগে অনেক রকম রেসিপি আমি বানিয়েছি, আজ একটি নতুন রেসিপি। দেখো, এখানে নিয়েছি আলু সেদ্ধ করে, আর নিয়েছি আদা কাঁচা লঙ্কা কুচোনো, লবণ। খুবই সাধারণ এই রেসিপিটি। এখানে নিয়েছি দেখো শটি, এটা বাজারে বড় বড় মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায়। শটিটা আসলে পানিফলের আটা, পানিফল বলে অনেকে, জলসিঙ্গারাও বলে। এই রকম যে পানিফলের আটা বাজারে কিনতে পাওয়া যায় এটা দিয়ে আজ আমি বানাবো পকোড়া। এটা খেতে খুবই সুস্বাদু। দেখো, আমি এখানে নিয়েছি আলু সেদ্ধ, এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা কুচোনো। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। এবার আমি আলুগুলোকে ভালো করে ভেঙে নেব। সব আলুগুলো আমি ভালোভাবে ভেঙে নিয়েছি, এবার এগুলো একটা সাইডে রেখে দেব। এবার আমি এখানে দিয়ে দেব শটির গুঁড়ো। এখানে আমি ছটা আলু নিয়েছিলাম, তার জন্য আমি এক কাপ শটি নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। জল দিয়ে গুলে নেওয়ার পর এবার আমি এটা আলুর সঙ্গে মেখে নেব। এতে আমি আর কিছুই দেব না, এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দেখে নেব তেলটা ঠিকমতো গরম হয়েছে কি না। ছোট্ট করে একটা দিয়ে দেখছি, তেলটা ভালো রকম গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে পকোড়া আকারে ছেড়ে দেব। দেখো, পকোড়াগুলো আমি ছেড়ে দিয়েছি, এক পিঠ হয়ে গেছে। উল্টে পাল্টে আমি অন্য পিঠটাও ভেজে নেব। দেখো, উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নিয়েছি পকোড়াগুলো, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এইভাবে সব পকোড়াগুলো আমি ভেজে নেব। গরম গরম পকোড়া ভাজার পর গোপালের ভোগ পরিবেশন করার পালা। খুব কম উপকরণে সহজ পদ্ধতিতে শটির পকোড়া বানানো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে এইরকম নতুন নতুন ভিডিওগুলি সবার আগে
তোমাদের কাছে পৌঁছে যাবে। হরে কৃষ্ণা।